সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারি ও হট্টগোলে থমথমে সর্বোচ্চ আদালত। আহত হয়েছেন বেশ কয়েকজন আইনজীবী, আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপির নীল প্যানেলের দাবি রাতভর একটি ভোটও গণনা হয়নি। তবুও মারামারির পর স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানাকে সম্পাদক ঘোষণা করা হয়েছে। ব্যালট বাক্সগুলো এখন রয়েছে পুলিশি পাহারায়। এই নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর রামপুরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে আসলে কি ঘটেছিল? দেখুন, আজকে পুরো দিন ভর, কিন্তু এখন পর্যন্ত আমরা সর্বশেষ খবর পেয়েছি এখনো উচ্চ আদালতের যে অঙ্গন সেটি কিন্তু এখনো থমথমে আছে। যদি একটু পেছন থেকে বলি, গত দুদিন অর্থাৎ গতকালকে তো ভোট গণনা হলো বুধ এবং বৃহস্পতিবার, এই দুই দিন কিন্তু বেশ ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। উৎসবমুখর পরিবেশে 5000-এরও বেশি আইনজীবী সেখানে ভোট দিয়েছেন, অনেক সংসদ সদস্যরাও ছিলেন যারা আইনজীবী। গতকাল রাতে যখন ভোট গণনা হয়, আমি কিন্তু প্রায় রাত একটা পর্যন্ত আমি ছিলাম সুপ্রিম কোর্ট বাইরে, সেখানে দেখেছি রাতের দিকে সব বড় বড় আইনজীবী যারা রয়েছেন তারা সেখানে গেছেন, একটা উৎসবমুখর পরিবেশ। তো ওখানে 14টি পদে যেহেতু ব্যালট হয়, ব্যালটে ভোট দিতে হয় 14টি পদের, তো সেখানে প্রাথমিকভাবে যেটা কথা হয় সর্টিং করা হয়, তো সেগুলো আলাদা আলাদা করে যখন নির্দিষ্ট করার পরে প্রত্যেকটা পদের ব্যালট, এরপরে রাত 3:30টার পরে যখন মূল গণনা শুরু হবে, আমি জানি যে সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গায় গণনাগুলো করা হয় বিভিন্ন হল রুম গুলোতে, এই গণনার সময়টিতে যেটি দেখা যাচ্ছে হঠাৎ করে ওখানে একটা সিদ্ধান্ত হয় যে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো পরের দিন সকালবেলা দিনের আলোতে ভোট গণনা করা যায় কিনা এটি নিয়ে কথাবার্তা ওঠে। তো সেখানে যেটি দেখা গেছে যে বিএনপি পন্থী যেই নীল দল এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা দাবি করেছেন যে না, ওই রাতেই ভোট গণনা করতে হবে সরি, এবং আওয়ামী পন্থী যে সাদা প্যানেল তাদের দাবি যে না, পরের দিন সকালে দিনের আলোতে করা যায় কিনা বা দুপুরের দিকে করা যায় কিনা, তেই নিয়ে একটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এবং এক পর্যায়ে হঠাৎ করে যারা এখানে স্থানীয় উপস্থিত ছিলেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দুজনের বক্তব্য দেখিয়েছি, একজন সহকারী অ্যাটর্নি জেনারেলও কিন্তু রয়েছেন সেখানে, সাইফুদ্দিন সাহেব, তো তারা বলেন যে হঠাৎ করে বহিরাগতরা যায় এবং সেখানে হট্টগোল মারামারি, এর এক পর্যায়ে ব্যালট পেপার কিন্তু বাইরে নেওয়ার একটা চেষ্টা করা হয় সেখান থেকে, যেটি পরে পুলিশ আটকে দেয় এবং তারপরে পুলিশ আবার সেটিকে নিয়ন্ত্রণে নিয়েছে। তো তারপর থেকে আর ভোট গণনা হয়নি এবং তারপরে যেটি দেখা গেছে সেখান থেকে অধিকাংশ যারা প্রার্থী ছিলেন তারা চলে গেছেন যেহেতু ওই হট্টগোল পরিস্থিতিতে। আপনার কথা সূত্র ধরে একটি প্রশ্ন করতে চাই, যেটি বলছিলেন যে ভোট গণনা তারপরে আর হয়নি, এই যে ভোট গণনা না করেও মারামারির পর স্বতন্ত্র সম্পাদক প্রার্থীকে সম্পাদক আসলে ঘোষণা করা হয় কিভাবে, এবং আইনজীবীদের সেক্ষেত্রে অভিযোগটি কি? দেখুন, সেই জায়গাটিতে আসছিলাম যে ওই হট্টগোল পরিস্থিতির পরে যেটি দেখা গেছে আমরা ভিডিওতে দেখেছি এবং আমরা দেখিয়েছিও, আপনি দেখেছেন যে যিনি প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের, তিনি কিন্তু ঘোষণা করছেন এবং তিনি লিখিতও দিয়েছেন, সেই ঘোষণায় বলেছেন যে অন্য কোন প্রার্থী উপস্থিত না থাকায়, এভাবেই কিন্তু বলেছেন, নাহিদ সুলতানা জ্যোতিকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে, এটি তার লিখিত বক্তব্য রয়েছে। এরপরে দেখা গেছে যে নাহিদ সুলতানা জ্যোতি স্বতন্ত্র প্রার্থী, তার যারা কর্মী সমর্থক রয়েছে তারা উল্লাস করেছেন, পরে মিছিল দিয়েছেন, আমরা ফুটেজে দেখেছি পরে বারভবনের দ্বিতীয় তলায়ও তারা গেছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে আর ভোট গণনা পরবর্তীতে আর হয়নি, অন্য কোনো পদে আর কোনো ডিক্লারেশন হয়নি যেহেতু গণনাই হয়নি। আমি কিছুক্ষণ আগে আমি আসলে সব প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছি, সাদা প্যানেলের বিশেষ করে আওয়ামী পন্থী আইনজীবীদের যিনি সাদা প্যানেলের সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, তাদের এবং পুরো প্যানেলের দাবি যে ভোট আবার গণনা করতে হবে যেহেতু ভোট গণনা হয়নি। সেক্ষেত্রে জাহিদুল বাশার, সর্বশেষ আপনি কি জানতে পেরেছেন যে নির্বাচনের ফলটি কখন ঘোষণা করা হতে পারে এবং এ নিয়ে আসলে তাদের সর্বশেষ কোন ধরনের দিক নির্দেশনা রয়েছে কিনা, যদিও আজকে একটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছিল? সুপ্রিম কোর্ট বার সমিতির সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার, জানাবো অন্যান্য খবর।